ঢালিউড সুপারস্টার শাকিব খান, যিনি ঢালিউডের কিং খান নামেই পরিচিত, আজকের এই অবস্থানে আসতে বহু কাঠখড় পুড়িয়েছেন এই সুপারস্টার। অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে, আর এই পরিশ্রমই এই নায়ককে পৌঁছে দিয়েছে খ্যাতির চূড়ায়। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে এক আলাপচারিতায় শাকিব তার ব্যক্তিজীবন সহ নানা বিষয়ে কথা বলেন। শাকিব জানালেন, তার ব্যক্তিজীবন আর ক্যামেরার সামনে এবং দর্শকদের সামনে আনতে চান না। তিনি বলেন, ব্যক্তিজীবন আর পর্দায় পার্থক্য অবশ্যই আছে। যখন কাজে থাকি অর্থাৎ সেটে থাকি তখন একরকম, যখন বাসায় থাকি তখন আরেক রকম। এ সুপারস্টার এখন পর্যন্ত দেশে এবং দেশের বাহিরে মিলে প্রায় 35 জন নায়িকার সঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে কার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এমন প্রশ্নের জবাবে এই সুপারস্টার জানালেন, অনেক নায়িকার সঙ্গে কাজ করেছি, এখনও করছি, বেঁচে থাকলে আরও কাজ করা হবে। আমি আসলে সহশিল্পীদের সাথে রসায়নের জায়গাটা তৈরি করতে চেষ্টা করি, আসলে সহশিল্পীর সাপোর্টটা খুবই দরকার। আর এমনিতেই দর্শক যার সাথে দেখতে পছন্দ করে, যাদের সাথে বেশি সফল হয়েছি হচ্ছি, এটা একান্তই দর্শকদের ব্যাপার। জুটি প্রথায় কতটুকু বিশ্বাসী শাকিব? এ প্রশ্নের উত্তরে এ নায়ক বললেন, আমি সিনেমার মানুষ হয়ে যদি বলি আমি জুটি প্রথায় বিশ্বাসী না, তাহলে রং হয়ে গেল, কারণ জুটি প্রথা তো আজকে থেকে না। আমরা রাজ্জাক কবরের জুটি দেখেছি, আলমগীর শাবানার জুটি দেখেছি, জাফর ইকবাল ববিতা ম্যাডামের জুটি দেখেছি, উত্তম সুচিত্রা জুটি দেখেছি। দর্শক পছন্দ করে বলে জুটি তৈরি হয়। জুটি প্রথা অতীতেও ছিল, এখনও আছে। যতদিন সিনেমা থাকবে ততদিন জুটি প্রথাও থাকবে। দীর্ঘ সময় অতিক্রম করে আজকের অবস্থানে শাকিব খান, তরুণদের জন্য কী উপদেশ থাকবে? জবাবে কিং খান বলেন, সততা এবং পরিশ্রম দুটো জিনিসের সমন্বয়ে সফলতা। আমার কাছে মনে হয় এরপরে উপরওয়ালার রহমত অবশ্যই দরকার হয় এবং সবার সহযোগিতা, নিজে থেকে যেটা করার কঠোর পরিশ্রম এবং সৎভাবে কাজ করা। উল্লেখ্য, শাকিব খান 2008 সালে 18 এপ্রিল বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সে সময় বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। চলতি বছরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি জানালেন অপু বিশ্বাস। বিয়ের পর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আব্রাহাম খান।